Avea probleme în Vietnam, s-au ascultat în Nistride, Iber, Pismi, Pora, Uci, Trașto, Cite. Acum, dar școală e cabina, e o tare program, dacă ești în program, merg că de de social security, dar vreau bugie. Și pe așa de lepte, n-ai. Ar viza, bișaia ca tu, așa de viza, ai jurele de lichie bolăcină, e ca pe așa de incoadă, ca ce coadă, ca bani. Ar fi și așa. আমরা এটা এটা আমরা নিকাশ করব আমরা ডিএমপি ধরে পেয়েছি আর্টিফিশিয়াল ধরে আমরা প্রতারণার অভিযোগে তাদেরকে অভিযুক্ত করেছি কেন যে আর্টিফিশিয়াল হিজড়া হলে বা যদি হলে প্রতারণার কাণ্ড বাট বেসিক্যালি যে হিজড়া আর কি মেইন এটা আর বায়োলজিক্যাল যে সমস্যা যেটা যেটা তো আসলে ন্যাচারালি হয় এই আমরা দেখি আমরা একটা তালিকা তৈরি করি আর আমরা কি করতে পারি আর পাশাপাশি ইনিশিয়াল স্টেজে এই যে জবরদস্তি করা হয় এই যে বিয়ার পার্টিকে আটকাই দেওয়া এক বাইরে বাচ্চা হলে সেখানে তাদেরকে জিম্মি করা এই কর্মকাণ্ডগুলো আর আমি ঠিক জানি না ঢাকাতে আমরা দেখছিলাম ওই যে ধরার কারণে যে বিভিন্ন মোড়ে মোড়ে গাড়ি থামায় আর চাঁদা স্ক্যান্ডালে চাঁদা হ্যাঁ ওই দীক্ষা স্টাইল আছে আর এরা দেখো যে আমি খুব মুখটাকে পেল করে চায় এরা তো পেল করে চায় না হাসি দিয়ে যায় তাই না এদের তো লোক হ্যাঁ আন্তলিতে ইদানিং কিন্তু তারা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে মানে সেখানে দাবি করছে টাকা চাচ্ছে আর যেখানে ডিসি সাহেব তোমরা আছো এই জিনিসটা তোমরা হ্যাঁ তোমরা একটু একটু অ্যাকশন নেওয়া শুরু করো হ্যাঁ একটু বরাবর যে অ্যাকশন করো আর টাইমটা আমার সাথে কথা বলো আর এদিকে যে একটু আপনার হ্যান্ডেলটা আমাদের একটু কেয়ারফুলি করতে হবে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে যেহেতু সমাজে একটা ভালো নয় গ্রুপ কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আবার মানুষের জিম্মি করবে মানুষকে অপ্রেস করবে এটা তো দিবে না এটা আমরা দেখবো এটা আমরা পড়াশোনা কিভাবে করা যায় সেটা আমরা দেখবো আর হকারের বিষয়টা বলেছেন আমাদের এই আজভার একটা জবাব দিয়েছে এটা অবশ্যই আলোচনার বিষয় আছে দেখি আমরা এটা নিয়ে আমরা মেয়র মহোদয়ের সাথে বলবো বা এখানে মেয়র মহোদয়ের কিন্তু একটা বিষয় আছে আমার একটা কাজ করার স্কোপ আছে আমাদের আমরা চাইলে আমরা ইনফোর্স করে কেউ সব শহর থেকে বের করে দেওয়া এতে এটা পুনর্বাসনের বিষয় হতে পারে বা অন্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আলোচনার বিষয় এটা আমরা দেখবো আর হচ্ছে হোটেলের যে বিষয়টা বলছেন এক ভাই হোটেলের বিষয়ে তো আমাদের আইনি আছে আমরা প্রতিষ্ঠাতাদের কথা তোমার নিচে আপনাদের নাম বলবো হ্যাঁ আমরা হোটেলে তোমরা এটা করো কিনা যায় না যে হোটেলে বর্ডার করা আসে রেগুলার এটা মনিটরিং করার কিন্তু তোমাদের ক্ষমতা আছে আমাদের সেটা আমরা করি কিনা আমি যাই না এটা আমরা দেখবো এবং অবৈধ যেটা বলছে এক ভাই যে গেস্ট হাউসের নামে যে যদি অশ্লীল বলা হতে পারে আপনি হয়তো টেকনিক্যালি বলছেন সেই বিষয়গুলো আমাদের মনে থাকবে এবং এই বিষয়ে আপনাদের আমরা সহযোগিতা চাব অবশ্যই আপনারা সব বিষয়ে সহযোগিতা আমি চাবো বা স্পেশালি এই বিষয়ে আপনারা দেখবেন আর কিশোর গ্যাংয়ের বিষয়টা এটাও আমরা দেখব আর সর্বোপরি কয়েকটা বিষয় যেটা আছে সেটা সামনের সাত তারিখের সাথে মানে ইসের সাথে মাথায় রেখে কাজ করতে হবে এর মনে করেন এই মুহূর্তে আমি কিশোর গ্যাংকে যদি আমি আজের আওতা আনতে চাই বা আজের আওতা বলবো না তাহলে যদি বেশি আমরা খুব সিরিয়াসলি অ্যাকশন নিতে চাই তাহলে ভোটের একটা পরিবেশ আছে আর পূর্বে আমরা ভোটের জন্য নামছি ক্যাম্পেইন নামছি এই বিষয়টা আমরা মাথায় রেখে আমরা কিশোরগঞ্জের বিষয় দেবো তাই বলে তারা যে অপরাধ করবে এটা তো আর ই করা যাবে না বাট তাদের বিচারের যে বিষয়টা এটা একটু আমরা এই মুহূর্তে আমরা মনিটরিং করবো আর হচ্ছে মিডিয়া সেলের যে বিষয়টা বলেছে আমি তো ঘোষণা দিলাম আমাদের কি নাম সাইফুল আমাদের অফিসের মিডিয়া সেলে উনি কাজ করেন তোমাকে আমরা জলবা দেবো আপনি কাজ করো তোমার ফ্যাসিলিটিস কি আছে ওরা আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন আর আমার ব্যাপারে বলছেন যে আমাকে সবসময় যেতে পায় না অবশ্যই আমাকে অবশ্যই পাবেন বাট আমি তো ব্যস্ত থাকবো অনেক সময় আপনাকে রেসপন্ড করতে পারবো না এই জন্য আমাদের অ্যাসাইন্ড উনি থাকবেন হয়তো আপনার একটা তথ্য দরকার সেই জানো ঠিক আছে বাট এজ এ কমিশন হয়ে যাও আমার তো মন্তব্য দরকার বা আমাকে হয়তো আপনি চাচ্ছেন তো সেটা আপনারা পাবেন ঠিক আছে এটা আমাদের রাখবেন আর থানাতে যে আপনারা বলেছেন যে একটা সেল করা যায় কিনা এটা আমরা তুমি ডিসিশন তোমরা আছো তিন দিন ছয় থানা এইটা আমরা থানাতে তথ্য সরবরাহ করার জন্য আমরা একজনকে দায়িত্ব দিতে পারবো বাট মিডিয়ায় কথা বলার জন্য আমাকে অবশ্যই দায়িত্ব সুন্দর দিতে হবে এই জিনিসটা ওই যে সত্যি এক ভাই বলছিলেন না যে কথা তথ্য দেয় বাট কথা বলতে চায় না এটা এটা স্বাভাবিক কথা বলার জন্য সবাই অথরাইজ না এক নম্বর দুই নম্বর হচ্ছে সবাই তো কথা বলতেও পারে না তাই না মানুষের বাচন ভঙ্গি বলে
কথা আপনার সাথে কথা বলবে বেশি তো আপনার সাথে আলাপ করবে না, আপনার সাথে সে ইনফরমেটিভ কথা বলবে তাই না, অথবা আপনার সাথে সে একটা মতামত দিয়ে কথা বলবে তাই না। সেই মতামত দেওয়া বা ইনফরমেশন দিয়ে কথা বলা এটা সবাই পারে না, আবার আমরা সবাইকে এলাও করিও না, এটা আমাদের ইনিশিয়েশন। তবে আপনারা যদি পান প্রয়োজন দুই ডিসি কথা বলবেন ওনার সাথে ঠিক আছে, ওনার রেসপন্সিবল ওনার কথা বলবেন, সেটা আমাদের প্রতি আশ্বাস থাকে এই আপনারা সেটা আপনারা পাবেন। এটাই তরফ থেকে আমরা একসাথে কাজ করব যে আমাদের ভুল ত্রুটি থাকলে আপনারা তুলে ধরবেন, আমাদের ভালো কাজগুলো আপনারা তুলে ধরবেন। এই জিনিসটা যেটা আমরা বলেছি যে দর্পণ, এটাই আসবে, এটার মাধ্যমে রিফ্লেকশন হবে আর কি, এবং আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আমরা কি করতে পারি এটা তো দেখেন। আমাদের একটু সামনে লিমিটেশন আছে যে আমরা এই যে আপনার নির্বাচন পাশাপাশি পার্টার একটা গ্রুপ আছে তাই না, যেটা নির্বাচন ঠেকানোর জন্য আন্দোলন করার জন্য তারা মাঠে আছে, তো ওইটা ওই গ্রুপের সাথে আমাদের কাজ করতে হবে, মানে আমাদের আইন শৃঙ্খলার জন্য কিছু বিষয়টা আর কি। আমাদের এই নির্বাচনটা পার হয়ে গেলে আমরা হয়তো বেসিক কিছু কাজে আমরা হাত দিতে পারবো, আপনার ওই যে যেটা বলেছিলেন যে ট্রাফিক কন্ট্রোল হিজড়া বা ইনিশিয়ালি আমরা এখন থেকে আমরা শুরু করবো। আপনারা কষ্ট করে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার তরফ থেকে আজকে বক্তব্য শেষ করছি।